बरोबर आर कोरे
গোবিন্দ আমি তো কাশী, এবার আমি তোমাদের কাছে বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে যাবো মথুরা নগরে। তাই গোবিন্দ তোমরা একটা মাস্ত আছে বিদায় দাও, আমি চলে যাবো মথুরা নগরে। কি বললো নিশ্চুর গাছ, তুমি আমাদের ছেড়ে বৃন্দাবন থেকে চলে যাবে মথুরা নগরে, কেমন করে বলবো গাছ আর তুমি আমাদের কাছ থেকে চলে গেলে? তুমি কি জানো না তোমাকে আমরা কত অন্তর নিয়ে ভালোবেসেছি? তুমি কি জানো না নারীহীনদের কেমন জ্বালা? তুমি যদি আমাদের ছেড়ে যাবে তুমি কেন তুমি আমাদের সাথে ভালোবাসা করেছিলে বলো, কেন তুমি আমাদের সাথে ভালোবাসা করেছিলে? উপায় নেই সর্বিন্দ, যার জন্য আমি সরকার গল্প উত্তীর্ণ সেই কাজ আমি করে দেবে সমাপন। তাই কংসের অত্যাচারে যত্ন সরাম ওই কংসের কারাগারে আমার গুরুত্বী আমার পিতামত রয়েছেন বন্দী, তাই তো তারা ব্যবসা আমাকে রাখছে। ওই পুত্র কৃষ্ণ আমাদের কাছে ছুটে আয়ের পুত্র, আমাদের উদ্ধার কর। আরে কি আমার কলকাতা মাধ্যসুদ আমার কলকাতা পিতামন্ত তারা ব্যবসরে কাঁদছে, ওরে পুত্র কৃষ্ণ তুই আমাদের ছেড়ে যাস নে বাবা, আমাদের ছেড়ে যাস নে। কিন্তু উপায় নেই সখীবৃন্দ, আমাকে যেতে হবে আমার কর্তব্য পালনের জন্য। তাকে বিদায় গেলে আমি তোমাদের কাছে একটি কথা দিতে চাই, যখন তোমরা আমাকে হা কৃষ্ণ করুণাচন্দ্র জগৎপতি দীনবন্ধু নাথের নাথ বলে ডাকবে, তখনই আমি তোমাদের কাছে এসে দেখা দেবো। এই কথা দিলাম, আর তোমরা আজকে আমার বিদায় বেলায় একটি কথা পাও, তোমরা তোমাদের দুর্যোগের জল এই পৃথিবীতে ফেলিবে না। কি বললো গো নিশ্চুর কারাচাঁদ, তুমি আমাদের ছেড়ে চলে যাবে আমাদের জীবন থেকে চিরন্তনের মতো, তোমার আমার দাদার কোনোদিন দেখা হবে না গো বন্ধু, না তা হতে পারে না। ধ্বংস হয়ে গেল, আর কেউ যদু বংশে একমাত্র হয়েছেন নারায়ণ।
তাই কারোর মনে মনে চিন্তা ভাবনা করেছে, না আর তো আমি ধর্মে থাকতে পারি না, আমাকে চলে যেতে হবে কলক ধামে, আমারও বর্তমানে কলক ধাম আজ অন্ধকারে, তাই মানব জন্ম ত্যাগ করে আমি চলে যাবো বৈকুণ্ঠ পড়িতে, তাই কবরের মাঝে বিচ্ছেদ আর বসবো, আর ওই জোড়াবে আজ আমাকে দেখে পশ্চিমবঙ্গে দিন নিক্ষেপ করবে, আর সেই জায়গাতে আমি তোমার প্রাণ বিসর্জন।
আমার কানে, তার কাছে আমি কোনো মানবকে ত্রিবৃত্ত করেছি? না না না, এ তো কোনোদিন হয়নি। এই তো আমি আজ তো কোনোদিন কোনো মানবকে ত্রিবৃত্ত করিনি। তুমি কেন সেই মানবের কণ্ঠস্বর বেঁচে আসছো আমার কানে? ও গো মানব, তুমি যে ঘরে থাকো আমি চলে যাবো তোমার কাছে, তোমার কাছে চলে গিয়ে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। কি দোষ করছিলাম প্রভু আপনার চরণে যে আমার দিকে রাখাতে আপনার কোমর দিয়ে লুকিয়ে পড়ছে ধুলোতে? কি দোষ করছিলাম আমি? কি দোষ করেছিলাম? ওরে তো রবে, এর জন্য তোর কোনো দোষ নেই, এটি নিয়তির খেলা। আগে যা ঘটবে নিয়তির আগে থেকে পরিকল্পনা করে রাখে, তাই করে ঘটছে এই কাহিনী। নারায়ণ কৃষ্ণকে হত্যা করেছে, এই কপালের গাড়ি তো আমার কোনদিন মুছে যাবে নারায়ণ, আমার গাড়ি মুছে যাবে। শুন, তুমি সেই পূর্বের কাহিনী নেতাজি গ্রামে শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে। আর তুই জন্ম নিয়েছিলি বালিপুত্র অঙ্গদ রূপে, বৈভাগ্রদেশে পিতৃসত্য পালন করার জন্য ভাই লক্ষ্মণ এবং প্রিয় জানকীকে সঙ্গে নিয়ে আমি গেছিলাম পঞ্চবটি বনে। সেই পঞ্চবটি বনে রমকা রাজা রাবণের হাতে হারিয়ে ফেলেছিলাম আমার প্রিয় জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর মন্থন করে রাক্ষস কুলকে ধ্বংস করলাম এবং উদ্ধার করলাম আমার প্রিয় জানকীকে। তখন আমি তোমাকে বর চেয়েছিলাম, অরে বৎসঙ্গ, আজ যে বর চাইবে তুমি আমার কাছে, সেই বর দেব আমি তোমাকে আজ। তখন তুমি চেয়েছিলে, ও গো ভগবান শ্রীরামচন্দ্র, সত্যি যদি আপনি আমাকে মনে প্রাণ অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, সত্যি যদি আমি আপনার মিত্রের পুত্র হয়ে থাকি, তার আমাকে বর দেন নারায়ণ, আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তখন আমি বলেছিলাম, তদাৎসঙ্গ, তুমি এই যুগে নয় রে, এই যুগে নয়, পর যুগে জন্ম নয় মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই জন্ম নিবি তোরা ব্যাদ রূপে, তাই তোর করছি কাহিনী। না না রে না, না হতে পারে না প্রভু, না হতে পারে না। ওরে দরাবে আজ, এবার আমি চলে যাবো গোলক ধামে, বিদায় দরাবে আজ, বিদায় পৃথিবী, চির বিদায়।